हाई भिवार्स वेलकम टू होमवर्क अनलाइन क्लासरूम यूट्यूब चैनल आबारो सबाइके होमवर्क अनलाइन क्लासरूम चैनले स्वागत जानाई। एसो आमरा देखी तृतीय श्रेणीर आमादेर परिवेश विषयेर किछु पढ़ाशोना एबं संगे जे नमूना प्रश्नगुलो दियेछे तार उत्तर। तो आमरा आगेर दिन 1 नम्बर नमूना पत्र देखेछि, खाद्य एबं अन्यान्य जेगुलो छिलो सेगुलो करेछि। आजके आमरा पोशाक निये आलोचनाटा देखे नेब। এটা শেখার সেতু বই থেকে তোমাদের যে পরিবেশের অংশটুকু আছে সেটাই আমি এখন দেখব। তো দেখো, পোশাক বিষয়ে আমাদের সবার পোশাক কিন্তু এক নয়। আবার একটা মানুষই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পোশাক পরে। মানুষটা যখন বিয়ে করে তখন কি পাঞ্জাবি ধুতি পরে না? যখন ধান পুঁততে যায়, ধান গাছ লাগাতে যায় তখন কি করে? লুঙ্গি পরে। আবার যখন কোথাও বিয়ে বাড়ি বউ ভাত খেতে বা কোথাও কাজে যায় তখন কি করে? প্যান্ট শার্ট পরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ একটাই বিভিন্ন সময় বিভিন্ন রকম পোশাক পরে, আবার একটা মানুষ এক রকমই পোশাক পরে। যেমন পুলিশরা খাঁকি পোশাক পরে, ডাক্তাররা সাদা পোশাক পরে, নার্সরা এরকম টাইপের পোশাক পরে, আবার ট্রাফিক পুলিশরা এরকম, কলকাতার ট্রাফিকরা এরকম পোশাক পরে। তাহলে আমরা সহজেই যাতে চিনতে পারি স্কুলের ছাত্র কোনটা, কোনটা নার্স, কোনটা দিদিমণি, সব যেন চিনতে পারি তার জন্য নির্দিষ্ট পোশাক আছে। তো দেখো, পোশাক বিষয়ে ঋতু বদল হলেও আমাদের পোশাক পাল্টে যায়, যায় না? এখন সবাই হালকা গেঞ্জি, গরম তুলোর জামা, ঠান্ডা তুলোর জামা পরছো। ঠান্ডা মানে কি? একদম সুতির তুলো, সুতি টাইপের। আর যখন শীত পড়তে শুরু করবে তখন আবার আমরাই মোটা মোটা জামা কাপড় পরতে শুরু করবো। আরও শীত হলে তখন কোট পরতে লাগবো, আরও শীত হলে জ্যাকেট পরতে লাগবো। হ্যাঁ, আবার বৃষ্টির সময় কী করব? ছাতা ব্যবহার করব, ছাড়া আবার রেনকোটও ব্যবহার করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঋতুভেদে আমাদের পোশাক পরিচ্ছদ আলাদা। আগেকার দিনে কিন্তু এত রকমের পোশাক পরিচ্ছদ ছিল না। আগেকার দিনে মানুষ খুব সহজ সাদামাটা সুতি কাপড় ব্যবহার করত। তাহলে এবার বলো তো, গ্রীষ্মকালে আমরা যে পোশাকগুলো ব্যবহার করি সেগুলো কী ধরনের হওয়া উচিত? হালকা পাতলা সুতো, মানে সুতির হওয়া উচিত। বর্ষাকালে কেমন পোশাক হবে? রেনকোট টাইপের, একদম যেন বৃষ্টি ভেতরে না ঢোকে এরকম পোশাক, ওয়াটার রেজিস্ট্যান্ট। দেখো এখানে। আর শীতকালে হবে মোটা মোটা, যেন ভেতরে ঠান্ডা বাতাস না ঢুকতে পারে। এবার পোশাক তৈরি হয় বিভিন্ন রকম উপাদান দিয়ে। তো আমরা জানি তুলো থেকে সুতো তৈরি হয়, সুতো থেকে কাপড় তৈরি হয়, সেই কাপড়কে কেটে বিভিন্ন রকমের মডেলের পোশাক তৈরি হয়। সুতির পোশাক হয়, সিনথেটিকের পোশাক হয়। দেখো, উল দিয়ে তৈরি হয় কখন বলো তো? এখনকার জামাগুলো শীতকালের। উল কোথা থেকে পাওয়া যায় জানো? এই যে সামনে দেখতে পাচ্ছ, হ্যাঁ, ভেড়ার লোম থেকে। এখন তো আবার সিনথেটিকগুলো বেরোয় গেছে, মানে কেমিক্যাল দিয়েই পাতলা তুলোর মতো বানিয়ে নিচ্ছে। সুতি কী থেকে তৈরি হয়? তুলো থেকে। আর সিনথেটিক হয় বিভিন্ন রকমের কি, খনিজ পদার্থ থেকে, খনিজ তেলের যে অবশিষ্ট অংশ সেই অংশ থেকে সিনথেটিক সুতো তৈরি হয়। আগেকার দিনে পোশাক ছিল খুব সাদামাটা, বললাম আমি। তখনকার দিনে মানুষ পশুর চামড়াকে সেলাই করে গাছের ছাল বা গাছের পাতাকে কোনো রকমের দেহে লাগিয়ে নিজেদের লজ্জা নিবারণ করত। পোশাক পরার উদ্দেশ্য হচ্ছে দেখতে সুন্দর হওয়া নয়, দেখতে সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লজ্জা নিবারণ করা। আমরা পশু পাখিদেরকেও পোশাক পরাই জানো। শীতে আমরা অনেক সময় চট ঢাকা দিই, ছেঁড়া চাদর, জামা কাপড়ও আমরা দেখেছি ছাগলের গায়ে জামা কাপড় পরিয়ে দিই। আর উপরওয়ালা তাদেরকে নিজের থেকেই শীত থেকে বাঁচানোর জন্য কিছু কিছু পোশাক দিয়ে দিয়েছে। যেমন পাখিকে দিয়েছে পালক, আবার ঘন লোমও দিয়েছে হনুমানদেরকে। তাহলে কিছু কিছু পশুকে নিজে থেকেই কিন্তু উপরওয়ালা সৃষ্টি করার সময় তাকেই বাঁচাবার জন্য, শীত থেকে বাঁচানোর জন্য লোম, পালক এগুলো দিয়েছে। আর কিছু কিছু পশু যেগুলো আমরা পুষি, যেগুলোকে আমরা খুব ভালোবাসি, তাদের জন্য আমরা সোয়েটার কিনি, সোয়েটার পরাই বা আমাদের পুরনো জামা কাপড় পরিয়ে দিই। তাহলে পশু পাখিদেরও আমরা কিন্তু ড্রেস পরাই। চলো দেখি আমরা নমুনা প্রশ্নটা পারছি কিনা। ভেড়ার লোম থেকে তৈরি হয় কি থেকে বলো তো? ভেড়ার লোম থেকে তৈরি হয় কি থেকে কি তৈরি হয়? ভেড়ার লোম থেকে কি তৈরি হয়? উল। উল তৈরি হয়। ভেড়ার লোম থেকে উল তৈরি হয়। দেখো এখানে এই যে ভেড়ার লোম থেকে উল তৈরি হয়, আছে সবই বইয়ের মধ্যে থাকে, একটু শুধু আমরা দেখিয়ে দিচ্ছি, ঝালিয়ে নিচ্ছি যাতে তোমরা সহজে খুঁজে পাও। ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন দাও, ভুল বাক্যের পাশে কাটা দাও। হাসপাতালে ডাক্তার খাঁকি জামা, খাঁকি রঙের জামা পরেন। ডাক্তাররা খাঁকি পরে না, আমি একটু আগে বললাম, তারা সাদা কালারের জামা পরে। তাহলে এটা ভুল বলেছে, তাহলে এটা কাটা হয়ে গেল। খেলার সময় খেলোয়াড় জার্সি পরেন, এটা ঠিক। বিভিন্ন রকমের খেলায় বিভিন্ন রকমের ড্রেস থাকে। ক্রিকেট খেলায় ফুল হাতের জামা থাকে, ফুটবল খেলায় গেঞ্জি থাকে, হাফ প্যান্ট থাকে। ক্রিকেট খেলায় কিন্তু হাফ প্যান্ট পরে খেলে না, ক্রিকেট খেলায় পায়জামা আর ফুল প্যান্ট পরে, দেখতে সুন্দর লাগে। একটি বাক্যে উত্তর দাও। বর্ষাকালে বৃষ্টির হাত থেকে বাঁচাতে ছাতা ছাড়া আমরা কোন ধরনের পোশাক ব্যবহার করি? বৃষ্টির হাত থেকে বাঁচতে আমরা ছাতা ছাড়া রেনকোট বা বর্ষাতি কি ব্যবহার করি? বর্ষাতি। এটা পুরো বাক্যে লিখে দেবে। বর্ষাকালে ছাতা ছাড়া আমরা বর্ষাতি বা রেনকোট ব্যবহার করি। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। মানুষ যখন আগুন জ্বালাতে শেখেনি তখন তারা কি পোশাক পরত? যখন আগুন জ্বালাতে শেখেনি তখন পশুর লোম, পশুর চামড়া বা পশু গাছের পাতা, গাছের ছাল, এইসবগুলো ব্যবহার করতো। এটাকে গুছিয়ে লিখবে। মানুষ যখন আগুন জ্বালাতে শেখেনি তখন তারা পশু পাখিদের লোম, চামড়া বা গাছের ছাল, গাছের পাতা, এগুলো নিয়ে তারা কিন্তু পোশাক সেলাই করতো, সেলাই করে বানাতো বা গায়ে কোনো রকমে জড়িয়ে রাখতো। চলো দেখি পরের পৃষ্ঠায় কি কোশ্চেন আছে। আচ্ছা, পরের পৃষ্ঠায় আমরা মানচিত্র দেখার অভ্যাসটা করব। এইখানে দেখো একটা মানচিত্র দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানচিত্র। এই পশ্চিমবঙ্গের মানচিত্রে আমাদের বাড়ি কোথায় বলো তো? জানো তোমরা কিভাবে মানচিত্র দেখতে হয়? ওপর দিকটা হয় উত্তর দিক, তাহলে তোমাদের বাড়ির উত্তর দিকে এই মানচিত্রটার মুখটা ঘুরিয়ে রাখতে হবে। নিচের দিকটা হয় দক্ষিণ দিক, আর ডান দিক পূর্ব, বাম দিক পশ্চিম, এইটা মনে রাখতে হয়, ঠিক আছে? উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম। এবার দেখো তোমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি, আমি বলছি আমার বাড়ি এই জায়গাটায়, মুর্শিদাবাদের, মুর্শিদাবাদ বীরভূমের একদম এই বর্ডারটার এখানে, ঠিক আছে? তোমরা এবার তোমাদের বাড়িটা কোথায় মোটামুটি দেখো, কোন জেলাতে বাস করো, সেই জেলার উত্তরে না দক্ষিণে না পূর্বে, সেটা ঠিক করতে পারলেই তোমরা তোমাদের স্থান বেছে নিতে পারবে। এবার এই ম্যাপটাকে যদি আমরা আরও জুম করি, আরও বড় করি, তাহলে কি আসবে? মুর্শিদাবাদে এবার ভাগগুলো আসবে। তাহলে এবার মুর্শিদাবাদে ভাগগুলো এলে আমি আমার জঙ্গিপুর সাব ডিভিশন দেখতে পাবো। জঙ্গিপুর সাব ডিভিশন যদি আরও জুম করি তাহলে দেখতে পাবো সুতিওয়ান ব্লক। যদি সুতিওয়ান ব্লকটাকে জুম করি তাহলে দেখবো বংশবাটি গ্রাম পঞ্চায়েত। বংশবাটি গ্রাম পঞ্চায়েতটাকে যদি জুম করি তাহলে দেখতে পাবো বংশবাটি গ্রাম। তাহলে এইভাবে আমরা, এখন তো গুগলের যুগ, গুগলকে জুম করে আমরা কিন্তু নিজেদের বাড়িটা দেখতে পেতে পারি। চলো দেখি এইখানে কি বলেছে। দেখো এইখানে আমাদের বাড়িতে, এই বাড়িটা কি করে বোঝাবে? পূর্ব দিকে কি আছে তোমার বাড়ির বলো? পূর্ব দিকে যদি খেলার মাঠ থাকে তাহলে কি করব? এখানে যদি একটা খেলার, আমার বাড়ির পূর্ব দিকে খেলার মাঠ থাকলে এখানে একটা গোল দিয়ে দেব। উত্তর দিকে স্কুল থাকলে, বা দক্ষিণ দিকে, আমাদের বাড়ির দক্ষিণ দিকে স্কুল আছে, দক্ষিণ একটা স্কুলের ছবি চার কোণে এঁকে দেবো। রাস্তা যদি থাকে কোনো জায়গায়, এখানে একটা রাস্তা আছে, তাহলে এরকমভাবে আমরা রাস্তা করে দেবো। এইদিকেও একটা রাস্তা আছে মাঠে যাওয়ার। আর পশ্চিম দিকে একটা পুকুর করব, এখানে একটা বড় দিঘি করে দেবো এরকমভাবে। এই যে আমরা চিহ্নগুলো আঁকছি না, এটাকে সংকেতিক চিহ্ন কি বলা হয়? সংকেতিক চিহ্ন। তাহলে তোমাদের বাড়ির চারপাশে কি আছে সেটা তোমরা এই ম্যাপে বসাবে। चलो देखी पर पृष्ठाटाय मिल और अमिल सब जगह कि एक ही जिनिस थाके सब जगह कि एक तुम्हार बाड़ी और तुम्हार काकुर बाड़ी तुम्हार पिसिर बाड़ी तुम्हार मामार बाड़ी सब एक देखते ना सब जिनिसई आलादा। एटा हच्छे बाड़ीर मध्य देखो एकटा बोयेर ताक आछे एकटा पढ़ार टेबिल आछे स्कूले देखो ब्लैकबोर्ड चक डास्टार बेंच चेयर आछे ताहले एई रकमई आमरा विभिन्न परिवेशे विभिन्न रकमेर जिनिस देखते पाबो। स्टेशने एक रकम देखते पाबो पोस्ट अफिसे एक रकम देखते पाबो बैंके एक रकम देखते पाबो बाड़ीते एक रकम देखते पाबो ताहले एगुलो किन्तु थाके अमिलगुलो स्कूले जे जिनिसपत्रगुलो शुधु स्कूलेई थाके सेरकम जिनिसगुलो एखाने लिखबो बाड़ीर जिनिसपत्रगुलो शुधु एखाने लिखबो। स्कूले कि थाके ब्लैकबोर्ड थाके चक थाके चेयर बेंच थाके आर कि थाके मैप थाके ग्लोब थाके एगुलो सब थाके आर बाड़ीते कि थाके खाट बिछाना थाके খাবার টেবিল থাকে জলের বোতল থাকে স্কুলেও থাকতে পারে জলের বোতল এরকম বাড়িতে যেগুলো থাকে সেগুলো লিখো বালিশ থাকে বেড়াল থাকে এগুলো সব লিখতে পারবো। তাহলে দেখো তো এবার ঘর বাড়িগুলো কেমন হয় বিভিন্ন রকমের হতে পারে ঘর বাড়িগুলো কারো দেওয়াল পাকা কারো আবার দরমার বেড়া দেওয়া তৈরি হ্যাঁ কারো আবার চারটে খুঁটি দিয়ে টিন দিয়ে তৈরি। তাহলে आकाशेर नीचे थाकते थाकते मानुष कि करलो आस्ते आस्ते मानुषदेरके सब सभ्य करे तुलते सुंदर माने शांतिते थाकार जोन्नो घर बाड़ी तैरिर दिके उद्योग निल। प्रथमे तो छोटो छोटो ताबुर मतो घर करेछिलो विभिन्न रकमेर पशुर चामड़ाके टांगिए तार तलाय थेके देखलो जे आराम तारपरे तखन आस्ते 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 पाथर दिए एबं परवर्ती क्षेत्रे सुंदर आजकेर चेहारार बाड़ी तैरि करते मानुष पेरेछे। केन पेरेछे बलो तो चेष्टा करेछे बोले पेरेछे। যে জাতি যত উন্নতি করার চেষ্টা করবে সে ততই উন্নতি করতে পারবে। কেউ হয়তো সাদামাটা চার কোণা বাড়ি করে নেয় কেউ আবার খুব সুন্দর করে ডিজাইন করে বাড়ি করে কেন বলো তো যার যেমন ইচ্ছা সে সেটাই কিন্তু পায়। চলো দেখি এবার প্রশ্নগুলো। মানচিত্রের উপর দিক হলো উত্তর দিক একরকম পাতা সাজিয়ে ঘরের তৈরি হয় চালা তৈরি হয় ঘরের চাল चाल माने ओपरे जे छाउनीटा चाल बला जाए आबार छाउनी बला हय छाउनी माने छेये देया हय। तोमरा कि कि छाउनी देखेछो आमी कलकाता गोल पाता देखेछि ताल पाता देखेछि आर खड़ देखेछि खड़ गरु खाय ना धानेर गाछगुलो दिये छाउनी देखेछि। ठीक बाकेर पाशे पाशे टिक दाओ भुलेर पाशे काटा दाओ। गुहा बा बन जंगल बाघ सिंहदेर थाकार जायगा एकदम ठीक जे कोनो परित्यक्त गुहा पुरोनो आदि मंदिर जेखाने केउ थाके ना बा कोनो रकमेर आश्रयस्थान सेखाने किन्तु बाघ भालुकेरा थाके। जाजाबर जीवन कि जाजाबर जीवन माने हच्छे जादेर कोनो निश्चयता नेई जारा खावार जन्य घुमावार जन्य जलेर जन्य विभिन्न जायगाय छुटे बेड़ाय विभिन्न ऋतुते विभिन्न जगह जादेर देखा जाए तादेरके बला हय जाजाबर। तो एई जीवन अनिश्चयतार जीवन आज के हयतो एखाने काज आछे एखानेई चले एसेछे कालके देखा गेलो एखाने बन्या तो चले गेछे पाहाड़े परशुदिन देखा गेलो पाहाड़े धस नामछे तो चले गेछे रार अंचले एरकम भावे एरा अंचले अंचले घुरे बेड़ाय विशेष करे जारा पाखिरा थाके पाखि धरे बेड़ाय बा विभिन्न रकमेर शिकारी शिकार करे बेड़ाय बा धरो आदिवासी सम्प्रदायेर लोकगुलो एरकम जाजाबर जीवन यापन करे। पुरानो दिनेर मानुषेरा कोथाय थाकतेन पुरानो दिनेर मानुषेरा बन जंगले गाछपालार नीचे एबं आस्ते आस्ते ताबू एबं ताबू थेके सुंदर सुंदर पाथरेर घरे थाकते शुरू करलेन। ताहले पुरानो दिनेर मानुषेरा ताबूते गाछपालाते गाछपालार तलाय गाछेर खोटरे पाहाड़ेर गुहाते थाकतेन। नमूना प्रश्नपत्र 2 देखो तो कंचिर बेड़ा दिए बेड़ा तैरी करे तार उपर माटी लेपे तैरी हय दरमार देवाल। पुरानो दिनेर मानुषेरा पशुदेर चामड़ा जुड़े तैरी करतो पोशाक तैरी करतो पोशाक तैरी करतो। सुतो दिए कापड़ तैरी हय सुतो दिए कि कापड़ तैरी हय सुतिर कापड़ सूतो दिए कपड़ तैरी है सूतर कपड़ तैरी है। ठीक वाक्यर पाशे ठीक ভুল বাক্যের পাশে কাটা দাও। বাড়ির অনেক রকমের দেওয়াল ও চাল হয়, একদম ঠিক। দেওয়াল মাটির হতে পারে, ইটের হতে পারে, দরমার হতে পারে, বেড়া দেওয়া হতে পারে, ছিটে ফোটা দেওয়াল হতে পারে। পুরনো দিনের মানুষেরা যা যাবতীয় জীবনযাপন করতো, একদম ঠিক। পুরনো দিনের মানুষেরা তো কিছু জানতো না, তারা খাবার জন্য হয়তো কোনো সময় গেল ধান যেখানে হয় সেখানে, কোনো সময় গেল বনের মধ্যে, কোনো সময় জলের জন্য নদীর ধারে ধারে ঘুরে বেড়াতে লাগলো, সেখানেই তারা তাঁবু ফেলতো। রাস্তায় ট্রাফিক পুলিশ ধুতি পাঞ্জাবি পরে যান নিয়ন্ত্রণ করে, একদম ভুল। ধুতি পাঞ্জাবি পরে যান নিয়ন্ত্রণ করে না, তারা ট্রাফিক ড্রেস পরে, সাদা রঙের ট্রাফিক ড্রেস পরে যান নিয়ন্ত্রণ করে। একটি বাক্যে উত্তর দাও, পাকা ঘর তৈরি করতে কি কি জিনিস লাগে? পাকা ঘর তৈরি করতে ইট, পাথর, বালি, সিমেন্ট, রড ইত্যাদি জিনিস লাগে। কেন শীতকালে সোয়েটার পরা হয়? শীতকালে সোয়েটার অনেক মোটা, এই মোটা জিনিস দিয়ে সহজে ঠান্ডা বাতাস ভেতরে ঢুকতে পারে না, তার জন্য শীতকালে সোয়েটার পরা হয়। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। স্কুলে দেখতে পাওয়া যায় এমন দুটি জিনিসের নাম। স্কুলে দেখতে পাওয়া যায় এমন দুটি জিনিস হলো চক, ব্ল্যাকবোর্ড। হাসপাতালে নার্সদের রোগী ও রোগীদের আত্মীয় পরিজন থেকে আলাদা করে কিভাবে চেনা যায়? হাসপাতালের নার্সদের চেনা যায় তাদের জামা কাপড় দেখে, পোশাক দেখে চেনা যায়, পোশাক দেখে। আমরা তো রং বেরঙের জামা পরি, কিন্তু নার্সরা সাদা অ্যাপ্রন পরে। গোয়াতে বসবাসের সময় মানুষের সমস্যা কী ছিল? গোয়াতে বসবাসের সময় মানুষের সমস্যা অনেক ছিল না? কী কী ছিল বলো তো? সেই গুহাতে বাঘ সিংহ চলে আসতে পারতো, তারপরে ধরো সব জায়গায় তো আর গুহা পাওয়া যেত না, সেখানে জানালা দরজা কিছুই থাকতো না, বিভিন্ন রকমের অসুবিধা ছিল। বিভিন্ন স্পেশাল লোকেরা বিভিন্ন ধরনের পোশাক কেন পরে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। বিভিন্ন রকমের যারা কাজ করে তারা বিভিন্ন রকমের পোশাক পরে কেন? তাদেরকে যাতে সহজেই চিনতে পারে, পোস্টমাস্টারকে দেখে বা স্কুল ছাত্রছাত্রী দেখে বা আমরা পুলিশকে দেখে যেন সহজেই বুঝতে পারি যে এটা পুলিশ যাচ্ছে, এটা ডাক্তার যাচ্ছে, এটা উকিল যাচ্ছে, সেই জন্য তারা বিভিন্ন রকমের পোশাক পরে। তাহলে আমাদের শেখা সেতু বইয়ের যে নমুনা প্রশ্নগুলো ছিল সবগুলোই কমপ্লিট হলো। তোমাদের পরিবেশ বিষয়ে পুরো বইটার একটা রিক্যাপ আমরা করে ফেললাম। পরবর্তীতে আবার আমরা অন্য বই নিয়ে আসছি। তোমরা সবাই সুস্থ থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দাও। তোমরা একদম লাইক করছো না, অনেকেই লাইক করছে, আবার অনেকে করছে না, তো লাইকটা একটু বাড়াও, তাহলে কী হবে, আমার ইচ্ছা বাড়বে যাতে আমি বেশি বেশি করে ভিডিও তৈরি করব। আর তোমরা নতুন কাউকে শেয়ার করে দাও, তোমার বন্ধু সহপাঠী যারা আছে তাদেরকে শেয়ার করে দাও, যাতে সবাই এখান থেকে কিছু না কিছু জানতে পারে। আজকের মতো এখানেই, বাই বাই।